ডেভিড ওয়ার্নারের অবসরের পর অস্ট্রেলিয়ার ওপেনিং পজিশনে একটা স্পট খালি। ওসমান খোয়াজার সঙ্গে ওপেনিং কে করবেন এই নিয়ে জোর আলোচনা চলছে। ২০১৮ সালে অস্ট্রেলিয়ায় বর্ডার গাভাস্কার ট্রফিতে অভিষেক হয়েছিল মার্কাস হ্যারিসের, তাকে ভারতের বিরুদ্ধে আসন্ন সিরিজে দেখা দিতে পারে। দৌড়ে রয়েছেন তুলনামূলক অভিজ্ঞ ক্যামেরন ব্যানকফ্ট, কিন্তু সকলের থেকে এগিয়ে স্যাম কন্টার্স। তাকে নিয়ে এবার মুখ খুললেন অস্ট্রেলিয়ার কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড। স্যাম কন্টার্সকে ভারতের বিরুদ্ধে খেলানো হতে পারে, এই নিয়ে আলোচনা বেশ কিছুদিন ধরেই চলছে। ভারতীয় দলের বিরুদ্ধে অস্ট্রেলিয়া দলের স্কোয়াডে সে কারণে রাখা হয়েছে স্যাম কন্টার্সকে। যদি অস্ট্রেলিয়া প্রাক্তন ওপেনার ক্রিস রজার্স মন্তব্য করেছিলেন, মাত্র ১৯ বছরের স্যাম কন্টার্সকে ভারতের বিরুদ্ধে ঠেলে দেওয়া ঠিক হবে না, তার ক্যারিয়ারে বড় প্রভাব ফেলতে পারে। অজে পেসার জর্জ হ্যাজেলট পাল্টা বলেছিলেন, বয়স কোনো বিষয় হতে পারে না। স্যাম কন্টার্সকে নেটে বোলিং করেছেন হ্যাজেলট, তার মনে হয়েছে ভারতের বিরুদ্ধে স্যামকে ডেভিউ করানো যেতেই পারে। কোচের মন্তব্য ইঙ্গিত দিচ্ছে ভারতের বিরুদ্ধে অভিষেক হতে পারে স্যাম কন্টার্সের। বছরের শুরুতে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে অস্ট্রেলিয়ার চ্যাম্পিয়ন হওয়ার নেপথ্যে বড় ভূমিকা পালন করেছিলেন স্যাম কন্টার্স। সত্য, শেফিল্ড শিল্ডের নিউ সাউথ ওয়েলসের এই ক্রিকেটার দক্ষিণ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দু ইনিংসেই সেঞ্চুরি করেছিলেন। তাকে ওপেনার হিসেবে এগিয়ে রাখছেন অস্ট্রেলিয়ার কোচ ম্যাকডোনাল্ড। ট্রফিতে চার নম্বর ব্যাট করবেন কোথায়, পরিষ্কার অভিষেক যেন সময়ের অপেক্ষা। ভারত অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচ ম্যাচের সিরিজে দল ঘোষণা করে দিয়েছে ইতিমধ্যেই। ভারতে দলের বিরুদ্ধে ম্যাচের পারফরমেন্সেও নজর রাখা হবে। স্পোর্টস ব্যুরো, নিউজ বর্তমান।